নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের তরকারির একটি রেসিপি। এই তরকারি পাতে থাকলে মাছ মাংসের কথা মনেও পড়বে না। তাহলে আসুন শুরু করি। প্রথমে কড়াইতে 500 ml পরিমাণ জল দিয়ে জলটা গরম করে নেব। জলের মধ্যে 1/2 চা চামচ লবণ ও অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। জল ভালোভাবে গরম হয়ে আসলে সয়া চাংস গুলো জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম পরিমাণ সয়া চাংস নিয়েছি। মিনিট দুয়ে গরম জলের মধ্যে রেখে ফুটিয়ে নেব। সয়া চাংস গুলো নরম হয়ে এসেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি, ঠান্ডা করে নেব। সয়া চাংস ঠান্ডা হয়ে এসেছে, এখন নিংড়ে নিয়ে জল বার করে নেব। বেশ ভালোভাবে চাপ দিয়ে যতটা সম্ভব জল বার করে নিতে হবে। এরপর কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে সয়া চাংস গুলো কড়াইতে দিয়ে দেব। হাই ফ্লেমে রেখে সয়া চাংস গুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সয়া চাংস গুলোতে লালচে রং ধরেছে, এখন কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আঁচটা মাঝারি করে পেঁয়াজ ভেজে নেব। খুব বেশি আঁচে রেখে ভাজলে পেঁয়াজ পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, হালকা লালচে রং ধরলে কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সার গ্রাইন্ডারে জারির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু নিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজার পর যে তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি 5 টুকরো আলু নিয়েছি, মাঝারি থেকে কম আঁচে রেখে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণ তেল থেকে গেছে, ওই তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। কয়েকটা গোটা গরম মশলা দিলাম, সঙ্গে অল্প পরিমাণে গোটা জিরা তেলের মধ্যে দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠেছে, এখন 1 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা দিয়ে মশলা মিনিট দুয়েক মাঝারি আঁচে রেখে কষিয়ে নেব। কষাতে কষাতে আদা রসুনের কাঁচা ভাব দূর হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা এর সঙ্গে দিয়ে আবারও কষিয়ে নেব। এই পেস্টটা আমি আগে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর তৈরি করে রেখেছিলাম। এরপর এর সঙ্গে 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো দেব। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর ওপর তরকারির স্বাদ নির্ভর করে। এর সঙ্গে স্বাদমতো লবণ দিলাম। মশলা কষানোর সময় লবণ দিলে মশলাগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে। মশলা প্রায় কষানো হয়ে এসেছে, এখন 1 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে মশলাটা টমেটোর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। টমেটোর পেস্টটি বানানোর সময় আমি বীজগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে, এখন ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে দিয়ে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা সয়া চাংসগুলো এর সঙ্গে দিয়ে দিলাম, আবারও কষিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে রেখে মিনিট দুয়ে কষিয়ে নেওয়ার পর প্রায় 400 ml পরিমাণ জল দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 5-এক মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নেব। তরকারি মাখো মাখো হয়ে আসলে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। মিনিট খানেক দমে রেখে কড়াই থেকে তুলে নেব। আর এরই সঙ্গে দুর্দান্ত স্বাদের সয়া চাংসের এই তরকারিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।